শুরুর তৃতীয় দিনেই জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ঘোরাঘুরি আর খাওয়া দাওয়ার পাশাপাশি চলছে কেনাকাটা। ক্রেতাদের বেশি আগ্রহ দেখা গেছে গৃহস্থালি আর খাদ্যপণ্যের দোকানে। মেলা ঘুরে এসে জানাচ্ছেন শাহাদাত হোসেন। দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সব পণ্যই পাওয়া যায় এক জায়গায়। নতুন পণ্যের সমাহারও থাকে, থাকে ডিসকাউন্টও, সেই সাথে ঘোরাঘুরি আর খাওয়া দাওয়ার সুযোগ। সব মিলিয়ে শেরে বাংলা নগরের এই মেলার জন্যই সারা বছরই অপেক্ষায় থাকেন রাজধানীর মানুষ। তাই বছর ঘুরে আবার শুরু হওয়া বাণিজ্য মেলার প্রথম থেকেই ক্রেতাদের আনাগোনা। বছরে একবার হয় তো, এই জন্য আমরা মানে সারা বছর অপেক্ষা থাকি বাণিজ্য মেলার জন্য। তো আসি, আমাদের কিছু মানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে এটা কেনার জন্য। একই প্রোডাক্ট বাইরে উপায়, কিন্তু ভিতরে এভাবে সাজানো গোছানো হলে হয় কি আমরা এটার প্রতি ভিন্ন রকম আগ্রহ ফিল করি। অফার থেকে সেগুলোই মেনলি ইয়া করা হয়, আর বিভিন্ন দেশের প্রোডাক্টগুলো তো একসঙ্গে পেয়ে যাচ্ছি, তো সেগুলোই মেনলি দেখা হয়। বরাবরের মতোই ক্রেতাদের বেশি আগ্রহ গৃহস্থালি পণ্যে। স্টলে যারা ঢুকছেন, কিনে নিচ্ছেন কিছু না কিছু। ভিড় দেখা গেছে ইলেকট্রনিক পণ্যের স্টলেও, টিভি, ফ্রিজ কিংবা ওয়াশিং মেশিন। নতুন মডেলের কি আছে খোঁজ নিচ্ছেন তাও। 2018-এ কি নতুন টিভি এসেছে সেটা দেখার জন্য আর কি আসলাম। আশা আছে 43-ইঞ্চের মধ্যে কোনো নতুন মডেল আসলে ভালো দেখি, কম্পেয়ার করছি। প্লাস্টিকেরই মূলত বক্স, আর এই যে ঘরের মশলার রাখার জিনিসপত্র এগুলো, আর এই যে বেবিদের খেলনা আছে এদিকে একটু দেখবো, এগুলো একটু দু একটা নেওয়ার চেষ্টা করবো। ক্রেতাদের এমন আগ্রহ আশাবাদী করে তুলেছে ব্যবসায়ীদের। তারা বলছেন এবার প্রথম থেকেই বেচা কেনা ভালো, যা সামনে আরও বাড়বে। আগে যেরকম হচ্ছে ফার্স্ট থেকে খুব স্লো থাকতো, লাস্টের চেয়ে একটু গ্যাদারিং হতো, এবার ফার্স্টে থেকে হচ্ছে মানে জমজমাট হয়ে গেছে মেলাটা। মানুষ অনেক আসতেছে আর নিচ্ছে অনেক। আমাদের ফার্স্ট যেদিন শপ ওপেন হয় সেদিন থেকে মোটামুটি চলতেছে। লোকে যথেষ্ট আগ্রহ আছে, আমাদের তো এমনি নর্মাল যে অফার আছেই আমাদের, নর্মালের সঙ্গে আমরা মেলা উপলক্ষে কিছু অফার দিচ্ছি আমরা, যেমন ফ্রিজ, এসি অথবা টিভি কিনলে আমরা হোম অ্যাপ্লায়েন্সটা ফ্রি দিচ্ছি। তবে সবাই যে কিনছেন তা কিন্তু নয়, পরিবার কিংবা বন্ধুকে সঙ্গী করে অনেকে এসেছেন বেড়াতে। ঘুরতে ঘুরতে চলছে খাওয়া দাওয়া, ছবি তোলাও চলছে সমানতালে। আসলাম ঘুরতে দেখতে, মেলা কি কি শুরু হলো, কি কি স্টার্ট হলো, এগুলি দেখার জন্য আর কি, ঘোরার জন্য। প্রতি বছর এটার জন্য অপেক্ষা করি, এই জন্য একটা হচ্ছে পরিবারের সবাই মিলে ঘুরতে আসবো, আর একটা হচ্ছে শপিংও হবে সাথে সাথে, সাথে সাথে খাওয়া হবে। ইট ইস কামিং ফ্রম ভেরিয়াস কান্ট্রিজ নো, দিস নাইস হিয়ার অ্যান্ড মেনি পিপল আই অলসো লাইক দিস অ্যান্ড লেট আস সি উই মুভ হিয়ার অ্যান্ড দিয়ার। বাণিজ্য মেলার বড় আকর্ষণ থাকে নান্দনিক স্টল ও প্যাভিলিয়ন। ক্রেতা টানতে তাই এবারও নিজেদের প্যাভিলিয়ন এমন ভিন্ন সাজে সাজিয়েছে প্রতিষ্ঠানগুলো। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।